স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হলো এম শাখাওয়াত হোসেনকে। আজ অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে সরিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের কাজ আরও মসৃণভাবে চালানোর জন্য বাড়ানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। নতুন করে যুক্ত হয়েছেন আরও চার উপদেষ্টা। আজ বঙ্গভবনে তারা শপথ গ্রহণ করে। নতুন উপদেষ্টাদের মধ্যে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদার যোগদান করেছেন, যা উপদেষ্টা পদমর্যাদার একটি পদ। নতুন অপর তিনজন উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাজল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন উপদেষ্টাগণ শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয়ে পুনর্বণ্টন করা হয়েছে। জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দপ্তর পুনর্বণ্টনে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সম্প্রতি তিনি বক্তব্যের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরাগ বাজন হয়েছিলেন।